কোরআন খা, আম্মা জানের ফতোয়ায় যেমন চিন্তা ভাবনা ছিল আর আমার বক্তৃতার ভিতরে ততটা চিন্তা ভাবনা আছে না নাই। মাথায় গেছে যে ওনার কাছে যে ফতোয়া জানতে গেছে সে ফতোয়া দেয়নি, সামনে যে কাজটা দেখেছে সেই ফতোয়া দিয়ে বিদায় দিয়ে দিছে, এটাই আগে তুমি সারো, এটাই আগে তুমি শেখো। আমাকে বলেছিলে মফিজুল ভাই তুমি এটা নবী দিবস সম্পর্কে ওয়াজ করবে, আমি ওই মশলাটা ওই ওয়াজটা মাথায় রেখেছিলাম, সামনে দেখতেছিলাম যেরা নবী দিবসের জলসা দিয়েছে বটে, আমার পরে তো ভাই জানা আছে আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করবে, তা আমি দেখতে পাচ্ছিলাম সামনে একটা পাপের কাজ চলছে, মোবাইলে অফার আর ফ্রি ফায়ার পাবজি গেম, ঠিক না ভাই? ঠিক, আমি এটাই দেখতে পেয়ে আপনাদের কাছে অনেক কিছু নিয়ে বক্তৃতা করেছি, তাতে কি আপনারা খুব রেগে গেছেন? রেগে যাননি তো? তাহলে এখান থেকে তো বিদায় নেবো, খুব তাড়াতাড়ি তাই না? বিদায় নেবো, ভাইজানকে একটু আসতে বলেন, হ্যাঁ প্লিজ একটু আসতে বলো, একদম একটু যাবো তো অনেক দূরে, আর ভাইজান তো অনেক দূর থেকে এসে নাস্তা মানে করিয়ে দেয় না, সেটা সালাম পাঠ করি না, একটা গজল পড়ে নেবো, একটা গজল। ও তুমি বসে আছো এখানে, বাপ রে বাপ, একটু এখানে এসো, মোসাফো করে হালকা করে এসো, বাহ বসো, এটা তকবীর দান না রে তকবীর, আর একটা জোরে তকবীর দান না রে তকবীর, আল্লাহ রহমত পড়ছে না পড়ে না? নিশ্চয়ই পড়ছে, না পড়লে আমাদের কিছুই ভালো লাগতো না। রসুলের সাহাবারা হাত তুলে দোয়া করছে, সাহাবারা বলছেন হুজুর হাত তুলে দোয়া নাকি আমাদের করতে নেই, তুমি বলে দিয়েছো, বলে আমি বলে দিয়েছিলাম ঠিক, কিন্তু তোমরা যখন হাত তুলেছো তোমাদের হাতে আল্লাহ রহমত পড়ছে আর বারণও করতে পারছি না, বলে সুবহানাল্লাহ, বুঝেননি? বারণও করতে পারছি, এ বিষয়ে দলিল দেওয়ার সময় নেই, কেন এক এক জায়গায় যাই, তোমরা তো জানো আমি যেখানে যাই কি ফাঁকিবাজ তোমরা এখনো ধরতে পারোনি, সবচাইতে যত বক্তা আছে সবচাইতে বড় ফাঁকিবাজ আমি, যদি বলেন হুজুর সবচাইতে বড় ফাঁকিবাজ কেমন ফাঁকিবাজ, আমি যে এলাকায় যাই এখন কি নতুন তো ওয়াজ করতে হবে, নতুন অস্ত করতে হবে, নতুন অস্ত পাবো কোথায়, ভুল বলছি, নতুন অস্ত পাবো কোথায়, এখন নতুন অজন করতে হবে, তখন দেখলি যে কি হচ্ছে, এরা কি করে, এরা কি বলে, এরা কি শুনতে যায়, দেখে নেবো, বুঝে সজে ওর ভিতরে যেগুলো বলা হয়ে গেছে ওরা সেইগুলো শুনতে যাচ্ছে, মোটেই নেব না, তারপরে কে কি বলেছে না বলেছে সেই কথাটা নিয়ে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে ভজিয়ে 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 দুটো ঘন্টা ওয়াজ করা, তাতে কি হয় সাধারণ ছেলেরা নতুন জিনিস সম্পর্কে জানতে পারে। আর আমি যদি বলি হারে বারে বিশরে হাঁপি বাইজেদ বস্তামি মা আমিনা আমিনা চিংড়ি মাছ টায়ারটিউ, এ ঘোড়ার ডিম কাজ হবে, এ কাজ হবে, এ তো সব উপন্যাস, উপন্যাস না উপন্যাস, এতে কোনো উপকার হবে না, বুঝেননি? তাহলে আর একটা নার্সারি পড়তে হবে, তাই না? পড়বে তো, পড়বে তো, তুমি ওখান থেকে চালাবে, তোমার আওয়াজ যেন বেশি হয়, মাশাল্লাহ।